হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আমার ভিউয়ার্স ভাই বোনেরা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। তো আমরা কোথায় গেছিলাম, কী করছিলাম সেটা নিয়ে ব্লগ সাজাইছি। তো আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো সেখান থেকে একটু ভিডিও করে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো রেস্টুরেন্টের ভিতরে অ্যাকোয়ারিয়ামটা খুব দেখতে খুব সুন্দর ছিল মাছগুলা। তো একটু ভিডিও করলাম আপনাদের জন্য। তো আমার ভিউয়ার্স ভাই বোনেরা অবশ্যই ভালো আছেন আর ভালো থাকবেন সবসময়, সেই দোয়াই করি। আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। আর আমার ভিউয়ার্স ভাই বোনদেরকে বলি, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় যায়। আর লাইক করবেন, শেয়ার করবেন, আর এইভাবে পাশে থাকবেন সবাই। তো এই তো আমরা রেস্টুরেন্টের ভিতরে বসছি। তো আমরা যখন গেছি তখন কোনো লোক ছিল না, আমরাই ছিলাম। তো ক্যামেরার মধ্যে অনেকে আসছে, অনেকে আসতে চায় না, সেজন্য সবার ভিডিও করা হয় নাই। তো আমরা গেছিলাম অনেক লোক একসাথে। তো এই তো আপনাদের সাথে ভিডিও করতেছি, একটু আপনাদের সাথে শেয়ার করব বলে। তো একটু পরেই দেখা যায় অনেক লোক আসছে রেস্টুরেন্টে। তো আমরা কি কি খাইলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমরা স্যুপ নিছি, থাই স্যুপ। তো আমরা এখন থাই স্যুপ খাবো সবাই। আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে। আর খাবারগুলো অনেক মজার ছিল, সবাই খেয়েছি, অনেক ভালো লাগছে একসাথে সবাই একসাথে খেতে, বা একসাথে সবাই গেছি, খুব ভালো লাগছে। স্যুপটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছে। এই তো থাই স্যুপ। এই যে দেখুন অনেক লোক, একটু পরে রেস্টুরেন্ট ফুল হয়ে গেছে, অনেক লোক আসছে, অনেক জায়গা একদম ফিল আপ হয়ে গেছে। আমরা যখন গেছিলাম তখন একদম ফাঁকা ছিল। তো এখন স্যুপ খাওয়ার পর আমরা সবাই বসে কথা বলতেছি, কারণ আমাদের খাবার এখনো আসে নাই। তো খাবার সময় আর ভিডিও করা হয়নি। এই তো আমাদের খাবার এসে পড়ছে। আমরা অর্ডার করছিলাম ফ্রাইড রাইস, বিফ সিজিলিয়ান, চিকেন ফ্রাই, আর চাইনিজ সবজি, ভেজিটেবল সবজি অর্ডার করা হয়েছিল। তো এখন সবাই খাবো একসাথে। তো আবার বলি, আমার ভিউয়ার্স ভাই বোনদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এইভাবে পাশে থাকবেন। আপনারা পাশে সাপোর্ট করলেই আমি সামনে আগাইতে পারবো। তো এই তো এখন খাওয়া দাওয়া শুরু করব আমরা। তো দেখতে থাকুন আপনারা। তো খাওয়ার সময় তো আর ভিডিও করা হয় না, কারণ করি নাই, সবাই খাবার নিয়েই ব্যস্ত ছিল, সবাই খুব মজা করে খাইছে। তো আজকে এখানে বিদায় নিব। সবাই দেখতে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।